अल्लाह पाक रब्बुल आलमीन जे किताबेर अधिबासी आमाके आपनाके अल्लाह पाक बनाया दिएछेन সেই কিতাবের মর্যাদা সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ পাকের এই কোরআনের সাথে যারাই সম্পর্ক লাগাইতে পারছে তাদের দাম আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়ায়া দিয়েছেন পরকালে জান্নাতবাসী বানায়া দাম বাড়ায়া দিবেন এজন্য দেখবেন 10 টাকা গজের কাপড় যদি কোরআনের গিলাফ বানায়া দেওয়া হয় এই কোরআনের গিলাফ বানায়া দেওয়ার কারণে 10 টাকা গজের কাপড় মানুষ সেটা দেখে না এই মানুষটা দেখে এটা কোরআন শরীফের গিলাফ দেখবেন মাটিতে পড়ে থাকলে যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে সেই গিলাফটাকে বুকের মধ্যে নিয়ে চুম্বন খায় আর সম্মান করে কথা বলেন ঠিক কি না কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারলে দুনিয়াতে আল্লাহ দাম বাড়ায়া দিবে পরকালে জান্নাত দান করে আল্লাহ পাক তারে সম্মানই বানায়া দিবেন একজন রাখাল ব্যক্তি কোরআন পড়তে জানে না তারপরেও দেখেন তার আবেগ দেখার কারণে আল্লাহ পাক তারে maaf করে জান্নাতবাসী বানায়া দিয়েছেন রাস্তার মধ্যে রাস্তাঘাটের লাকড়ি টুকায়া জমা করে বাজারে বিক্রি করত গরীব মানুষ রাখাল ব্যক্তি গরীব মানুষ এই রাখাল ব্যক্তিটা হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় জানাজার নামাজ পড়ানোর জন্য হুজুর নাই অনেক কষ্ট করে একজন হুজুর বের করেছে হুজুর বের করার পরে আল্লাহর উনিকে বলতেছেন আল্লাহর উনি রাখাল ব্যক্তি মারা গেছে হুজুর পাওয়া যাচ্ছে না জানাজার নামাজটা পড়ায়া দেন না জানাজার নামাজ পড়ায়া দিবেন ওই আল্লাহর উনি রাতের বেলা স্বপ্ন দেখে রাখাল ব্যক্তি তারে কেউ সম্মান করত না কিন্তু সেদিন স্বপ্ন দেখতেছে আল্লাহর উনি সেদিন আল্লাহর জান্নাতে চলে যায় বাড়ির মধ্যে গেছেন বাড়ির মধ্যে চলে যায় বাড়ির মধ্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে বাড়ির মধ্যে কেউ আছুনি একজন মেয়ে বের হইয়া বলতেছে হুজুর আমি আছি বলে ওরে মা তোমার আব্বা জান কি এমন আমল করত আমারে বলো বলে হুজুর আমার আব্বার এমন কোন বিশেষ আমল ছিল না আমার আব্বা জানের এমন কোন বিশেষ আমল ছিল না কিন্তু আমার আব্বা জান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আমার আব্বা জান মূর্খ মানুষ ছিল কোরআন পড়তে জানতো না কিন্তু হুজুর আমার আব্বা জান রাতের বেলা ঘুমানোর আগে এই যে দেখতেছেন কোরআনটাকে নিয়া এমন ভাবে আমার আব্বা জান চোখের পানি ছেড়ে দিয়া কান্না করত আর বলত ইয়ে মেরে মাওলা কা কালাম হ্যায় উসমে জো হ্যায় সব তো সচ্চা হ্যায় এটা আমার মাওলার কথা এর মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন ইয়ে মেরে মাওলা কা কালাম হ্যায় উসমে জো হ্যায় সব তো সচ্চা হ্যায় এমন ভাবে আমার আব্বা জান চোখের পানি ছেড়ে দিয়া আমার আব্বা জান কান্না করত কানতে কানতে আমার আব্বা জান বুক ভাসায়া ফেলত এমনকি কোরআনের পৃষ্ঠা পর্যন্ত ভিজে যাইত এমন ভাবে কান্না করতে করতে আমার আব্বা ঘুমায়া পড়ত কোরআন পড়তে পারত না তারপরে কোরআনকে মহাব্বত করছে এমন ভাবে আমার আব্বা কোরআনের জন্য এমন ভাবে কান্না করেছে বুকের মধ্যে লাগাইয়া লাগাইয়া কান্না করেছে কারণ আমার আব্বা জানে কোরআন পড়তে পারত না আমার আব্বা জান কোরআন পড়তে পারত না এজন্য আমার আব্বা জান আফসোসের কান্না কানছে এবার আল্লাহর উনি বলেন ওরে মা তোমার আব্বা জানের এই ছোট্ট একটা আমল কোরআন পড়তে পারে নাই তারপরেও তোমার আব্বা জান কোরআনকে মহব্বত করেছে কোরআনকে সম্মান করেছে এজন্য কোরআনের মহব্বতে আল্লাহ পাক তোমার আব্বাকে জান্নাতবাসী বানায়া দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আই আল্লাহ আল আলামিন আই বেনিয়াস दीन दुनिया में हमारी कार साथ हम गुनहगर अवर तो गफ्फार है हम बड़ी आइबू से तू सत्तार है तू अकादर है के जो चाहे करे तू अकादर है के जो चाहे करे इसको चाहे दे जिसे चाहे ना दे जिसको चाहे दे जिसे चाहे ना दे तेरे दर पर हाथ पैलाता है जो पाहे लेता है वो हर मकसूद को अमार बाबा जी राम ए जन्नो अल्लाह पाक रब्बुल आलमीन এই কুরআন আমাকে আপনাকে দান করেছেন আল্লাহর নবী বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা
যে বান্দা কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করবে আল্লাহ পাক তার আমল নামায় একটা অক্ষর তিলাওয়াত করার দ্বারা শোনার দ্বারা যে তিলাওয়াত করলো এবং যারা শুনলো প্রত্যেকের আমল নামায় শুধু আলিফ লাম মিম এখানে কোন বান্দা যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে তিনটা অক্ষর এখানে কোন বান্দা যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে তিনটা অক্ষর থাকার কারণে তার আমল নামায় আল্লাহ পাক 30টি নেক লেখা দিবেন একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেক দিবেন আল্লাহর নবী বলে তুমি মনে করিও না আলিফ লাম মিম পুরাটা মিলে একটা অক্ষর বাল আলিফুন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন কোন বান্দা যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে এখানে তিনটা অক্ষর থাকার কারণে মুফাসসিরিনে কেরাম বলে তিনটা অক্ষর বানান করে লিখতে গেলে লাগে 9টা অক্ষর কোন বান্দা যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 90টা নেক লেখা দিবেন এই কুরআন বাবা রে এই কুরআনের সাথে সম্পর্ক যদি লাগায়া যাইতে পারি কবরে যাওয়ার পরেও তার সওয়াব যাবে এজন্য মূসা নবীজি রাস্তা দিয়ে হেঁটে যান দেশে পাশে একজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে আল্লাহকে জিজ্ঞাসা করবে কেন আযাব কিন্তু মূসা নবীকে জিজ্ঞাসা করতে ভুলে যায় আসার পরে দেখে ব্যক্তির কবরে আযাব নাই কিরে যাওয়ার সময় দেখলাম আযাব হচ্ছে এখন দি দেখি আযাব নাই জিজ্ঞাসা করি ও আল্লাহর বান্দা যাওয়ার সময় দেখলাম আযাব এখন দি দেখি তোমার কবরে আযাব নাই ব্যাপার কি এবার কবর থেকে লোকটা ডাক দিয়া বলে ও গো আল্লাহর পয়গম্বর মূসা আমার ইন্তেকালের সময় আমার বিবিকে ওসিয়ত করেছিলাম আমার বিবির পেটে একটা বাচ্চা ছিল আমি বলেছিলাম আমার সন্তানটা যখন সে যখন হাঁটতে হাঁটতে যখন কথা বলার শক্তি তার মধ্যে আসবে তারে কিন্তু তুমি দিন শিক্ষা দিবা তাকে কিন্তু আল্লাহর দিনের পড়া শিক্ষা দিবা আমার সন্তানটাকে আমার স্ত্রী আজকে মক্তবে পাঠায়া দিয়েছে আমার সন্তানটা আমার ছেলেটা মক্তবে গিয়া পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওগো আল্লাহর পয়গম্বর এই ছেলেটা আমাকে যখন আমার সন্তানটা যখন আমার আল্লাহকে রহমান রহিম বলে ডাকতেছেন আল্লাহ বলেন এ ফেরেশতার দল আমার বান্দার সন্তানে আমার রহমান বলে ডাক দেয় আমার রহিম বলে ডাক দেয় আমার রহিম বলে ডাক দে আমার দয়াল খোদা বলে ডাক দেয় আর তার বাবার কবরে আমি আল্লাহ আযাব দেব না না এটা হতে পারে না আমার বান্দার সন্তানে আমারে রহিম বলে ডাক দিচ্ছি এই নাম ডাক দেওয়ার কারণে বান্দার কবরের আযাব মাফ করে দিলাম ওগো আল্লাহর পয়গম্বর আমার সন্তানের এমন আল্লাহর নামে পড়ার কারণে আমার সন্তানের কারণে আল্লাহ পাক আমারে মাফ করে আমারে জান্নাতবাসী বানায় দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ